শুরুতেই সংবাদ শিরোনাম। কারাবাখ শান্তি চুক্তি পরিবর্তনের মার্কিন এবং ফরাসি প্রচেষ্টা প্রতিহত করবে রাশিয়া। যুগান্তকারী সিদ্ধান্ত, নিউজিল্যান্ডের নারী পুলিশদের হিজাব পরার অনুমতি। সিরিয়ায় ইসরায়েলি হামলায় 5 ইরানি সহ নিহত অন্তত 10 জন। আবারও বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে পরপর 4টি রকেট আঘাত। এবং সবশেষ থাকছে ইরাক এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছে, আমেরিকা এবং ফ্রান্স সম্প্রতি স্বাক্ষরিত নাগানো কারাবাখ শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের যে চেষ্টা করেছে তা প্রতিহত করবে রাশিয়া। তিনি মঙ্গলবার মস্কোয় বলেন, নাগানো কারাবাখ শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্প্রতি আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে আর্মেনিয়ার পক্ষে পরিবর্তনের যে চেষ্টা আমেরিকা এবং ফ্রান্স করছে তাকে সফল হতে দেবে না রাশিয়া। ল্যাভরভ বলেন, রাশিয়ার মধ্যস্থতায় ওই চুক্তি স্বাক্ষরের ফলে সংঘর্ষপীড়িত নাগানো কারাবাখে আন্তর্জাতিক রেড ক্রসের তৎপরতা চালানোর সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি ওই অঞ্চলে মানবিক ত্রাণ এবং উদ্ধার তৎপরতা চালাতে জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রতি আহ্বান জানান। শান্তি চুক্তি বাস্তবায়ন তদারকি করতে এরই মধ্যে নাগানো কারাবাখ অঞ্চলে রুশ সেনা মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া এবং আজারবাইজান নাগানো কারাবাখে যুদ্ধবন্দে সম্মত হয়েছে। এই দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আর্মেনিয়া দখলকৃত আখদাম, লাচিন এবং কালাবাজার এলাকায় আজারবাইজানের কাছে হস্তান্তর করবে। শান্তি চুক্তি অনুযায়ী কারাবাখ অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য আজারবাইজানের লাচিনকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি পাবে আর্মেনিয়া। তবে এর বিনিময়ে আর্মেনিয়াও আজারবাইজান এবং নাখচিভান প্রজাতন্ত্রের মধ্যে পণ্য আনা নেওয়ার জন্য করিডোর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুগান্তকারী সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড, পুলিশের অফিসিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাব অন্তর্ভুক্ত করল দেশটির সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগ পাওয়া কনস্টেবল জিনা আলী প্রথম হিজাব পরিধান করে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন করবেন। নিউজিল্যান্ড পুলিশ বলছে, পুলিশ নারীদের আরও বেশি করে এই পোশাক আনতে পদক্ষেপটি নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড বরাবর ধর্মনিরপেক্ষতার দিক থেকে উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিমদের মতো সংখ্যালঘুদের সবসময় আগলে রাখার চেষ্টা করে সেদেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। হিজাব ইংল্যান্ডের কয়েকটি অঞ্চলে পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ স্কটল্যান্ড রয়েছে। যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ 2006 সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয়। 10 বছর পর একই পথে হাঁটছে পুলিশ স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের নারী সদস্য মাহা শুক্কর 2004 সালে হিজাব পরে ইতিহাস করেন। নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, 2 বছর ধরে তারা হিজাব তৈরি করছে। প্রথম সদস্য হিসেবে হিজাব পরতে যাওয়া আলীর জন্ম ফিজিতে। ছেলেবেলায় তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইসরায়েলি বিমান হামলায় সিরীয় বিমান প্রতিরক্ষা কর্মকর্তা এবং 7 বিদেশি মিত্রযোদ্ধা সহ 10 সেনা নিহত হয়েছেন। সিরিয়ার অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে সম্ভাব্য 5 ইরানি যোদ্ধা রয়েছেন যারা আল কুদস ফোর্সের সেনা হবেন। এছাড়া আরও 2 ইরানপন্থী যোদ্ধা রয়েছেন। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার অভ্যন্তরে ইরান এবং সিরীয় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতকাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDA সৈন্যরা তাদের সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে। ইরানি সৈন্যবাহিনীর নেতৃত্বে সিরীয় একটি স্কোয়াড এসব বিস্ফোরক পেতে রাখে বলে ইসরায়েলের অভিযোগ। বিবৃতিতে বলা হয়, এগুলো পেতে রাখার জবাব দিতে রাতে IDF যোদ্ধারা ইরানের কুদস বাহিনী এবং সিরীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে আবারও রকেট হামলা হয়েছে। মঙ্গলবার গ্রিন জোন এলাকায় 4টি রকেট হামলা হয়।
ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন দূতাবাসের কাছে চারটি কাতি উর্সা রকেট আঘাত হানে। বিবৃতিতে বলা হয়েছে রাজধানীর পূর্বাঞ্চলীয় নতুন বাগদাদ এলাকা থেকে এসব রকেট ছোড়া হয়। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি, তবে নাম প্রকাশ অনিচ্ছুক ইরাকের কয়েকজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে এই রকেট হামলায় ইরানি নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাস সহ বহু দেশের দূতাবাস এবং কূটনৈতিক মিশন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত। এরপরও গত কয়েক বছর ধরে গ্রিন জোন এলাকায় মাঝে মধ্যেই রকেট হামলায় আঘাত হানছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন বলেছেন, ইরাক এবং আফগানিস্তান থেকে তার দেশের সেনা সংখ্যা কমানোর নির্দেশ জারি করা হয়েছে। তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার এ নির্দেশ জারি করেছেন। সম্প্রতি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বহিষ্কার করার পর মিলারকে তার স্থলাভিষিক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এসপার আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর বিরোধী ছিলেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ অনুযায়ী 2021 সালের 15 জানুয়ারি নাগাদ ইরাক এবং আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা 5,000 জনে নামিয়ে আনা হবে। আফগানিস্তানে বর্তমানে 4,500 মার্কিন সেনা রয়েছে এবং ইরাকে রয়েছে 3,200 জন। ক্রিস্টোফার মিলার নির্দেশে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা 4,500 থেকে 2,500 জনে এবং ইরাকে মোতায়েন সেনা সংখ্যা 3,200 থেকে কমিয়ে 2,500 জনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী এ সম্পর্কে বলেছেন, ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধের সফল এবং দায়বদ্ধ সমাপ্তির যে নীতি প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণ করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওব্রায়েন বলেছেন, ইরাক এবং আফগানিস্তানের অবশিষ্ট মার্কিন সেনারা এসব দেশের মার্কিন দূতাবাস সহ অন্যান্য স্থাপনা নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।